রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরোনিয়াম কাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসফেস ওসমানের কাছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লেখাসেভ আনুষ্ঠানিকভাবে ইউরোনিয়াম হস্তান্তর করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউরোনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ইতোমধ্যে মন্ত্রী ইয়াফেস ওসমান সহ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রূপপুরে অবস্থান করছেন। রাশিয়া থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রূপপুরে এসেছেন। হস্তান্তর অনুষ্ঠান ঘিরে ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রকল্প ও গ্রিন সিটি আবাসিক এলাকা বর্ণিলভাবে সাজানো হয়েছে।